হ্যালো বন্ধুরা, আমি শিউলি, আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো দেশি মুরগির ফ্রাই, মানে দেশি চিকেন ফ্রাই। দেশি মুরগির মাংসটা একটু শক্ত টাইপের হয়, কিন্তু তাও আমরা যে ফ্রাইটা বানাবো বাইরে থেকে খুবই ক্রিস্পি হবে আর ভেতর থেকে জুসি হবে, নরম হবে। আর এই একইভাবে আপনি চাইলে ফার্মের মুরগিরও ফ্রাই বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। চলুন তাহলে ঝটপট আমরা দেখে নেবো কিভাবে বানাতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কয়েক পিস চিকেন নিয়েছি, আমার কাছে 2 পিসই লেগ পিস ছিল, আর আমি এরকম করে কাট লাগিয়েছি দেখুন। আর দেশি মুরগির মাংসটা একটু লাল লাল টাইপের হয়, দেখে বুঝতেই পারছেন, আর এটাও আমি কাট লাগিয়ে নিয়েছি। আর আমি অন্য ছোট ছোট পিসেস নিয়ে নিয়েছি, যেমন উইংস নিয়েছি আর অন্য পিসেসও নিয়েছি, যেগুলো ছোট ছোট একেবারে। তো এখন আমরা ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য সর্বপ্রথমে দিচ্ছি আমি কালো গোলমরিচের গুঁড়ো আধা টিস্পুন, ভাজা জিরের গুঁড়ো আধা টিস্পুন, নর্মাল জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, আর ভাজা ধনে গুঁড়ো আধা টিস্পুন। 1/4 টিস্পুন নিচ্ছি আমি হলুদ গুঁড়ো, 1 টিস্পুন বা স্বাদ মতো নিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো, আর গরম মশলা নিচ্ছি ওই 1 টিস্পুনের মতোই, একটু কম। আর একটুখানি আমি কাশ্মীরি লাল মিরচি পাউডার নিচ্ছি, এটা নিচ্ছি আধা টিস্পুন, আর 1 টিস্পুনের থেকে একটু কম লবণ, স্বাদ মতো লবণ। আর দিচ্ছি আমি প্রায় 1 টিস্পুন ডার্ক সয়া সস, আর আদা রসুন কোটা নিচ্ছি আমি 1 টিস্পুন, আমি কুটে নিয়েছি, আপনি চাইলে পেস্টও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখন দিচ্ছি আমি 2 চামচ দই। দেশি মুরগির জন্য দইটা কিন্তু খুবই জরুরি, কিন্তু ব্রয়লার চিকেন যদি হয় তাহলে এখানে একটা ডিম ব্যবহার করতে হয়। ব্রয়লার চিকেনেও আপনি দই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু দেশি চিকেনে অবশ্যই দইই ব্যবহার করতে হবে। আর ম্যারিনেট করে যতক্ষণ বেশি সম্ভব তত বেশি সময় ধরে আমাদের ম্যারিনেট করে রাখতে হবে, আর সম্ভব হলে ফ্রিজে রেখে দিন 4-5 ঘন্টা। তো ততক্ষণে আমি এখানে একটা ফ্লাওয়ার ডাস্টিং তৈরি করে নেব। 1 বাটি নিচ্ছি আমি ময়দা, আর এর মধ্যে দিচ্ছি আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচেই 2 চামচ হয়ে গেছে আর কি। একটুখানি লবণ দিচ্ছি আমি, আর একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আধা চামচের মতো, আর একটু দেবো আমি গরম মশলা আধা চামচের মতো, আর ভাজা জিরের গুঁড়ো থেকে গেছিল একটুখানি, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে আমাদের ফ্লাওয়ার ডাস্টিং তৈরি হয়ে যাবে, এটা দিয়ে কোটিং করে আমরা চিকেন ফ্রাইটা বানাবো। আর মোটামুটি আধা ঘন্টা পরে আমি বার করে নিয়েছি চিকেনটা, কারণ আমার ভিডিও বানানোর খুব তাড়া ছিল তাই। আর আপনার যত বেশি সময় হবে তত বেশি আপনার ইয়েটা ভালো হবে, চিকেন ফ্রাইটা ভালো হবে আর কি। তো আমি চিকেন নিলাম, ময়দা নিলাম, আর এখানে নিচ্ছি আমি একটু জল, জলের মধ্যে ডিপ করব, তারপরে আবারও আমরা ময়দার মধ্যে ডাস্টিং করব। তো 1 পিস চিকেন নিচ্ছি আমি, ভালো করে ময়দায় কোটিং করতে হবে। ময়দা মানে ওই যে ফ্লাওয়ার মিক্সচার আর কি, যেটা মিশিয়ে আমরা বানালাম, সেটা ভালো করে কোটিং করতে হবে। যেখানে আমি কাট লাগিয়েছিলাম সেরকম কাটের ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে আমি ভালো করে কোটিং করে নিচ্ছি। একবার কোটিং করেই ফ্রাই করা যায়, কোনো অসুবিধা হয় না, কিন্তু কোটিংটা একটু প্রমিনেন্ট হলে ক্রিসপিনেসটা বেশি হয় আর কি। এই জন্য আমি দুবার করব, মানে একবার জলে ডিপ করে তারপরে আবারও ময়দার মধ্যে রাস্ট করব। এটাকে আমি একটু ঝেড়ে নিচ্ছি, এবার হালকা করে জলে ভিজিয়ে সঙ্গে সঙ্গে আবার তুলে নিতে হবে এইভাবে, জলটা ঝরিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আবার ময়দার মধ্যে রাখবো, আর ময়দা দিয়ে আবারও কোটিংটা সুন্দর করে করে নেব। দেখুন আমার প্রথম চিকেন পিসটা কিন্তু তৈরি হয়ে গেছে, একটু হালকা করে ঝেড়ে নিচ্ছি আমি। বেশি ভালো করে যদি ঝাড়েন তাহলে একেবারে বাজারের যে KFC চিকেন ফ্রাই হয় ওরকম ক্র্যাম্বল তৈরি হবে, দেখতে খুব সুন্দর লাগবে। কিন্তু আমি দেখার জন্য না, আমি সবগুলো একবারে বানিয়ে বানিয়ে রেখে দেব, তৈরি করে রেখে দেব, পরে আমি ভাজবো আর কি। আমি আপনাকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। তো একই প্রসেসে আমি আরো একটা করে দেখাচ্ছি আপনাকে। KFC চিকেন ফ্রাইটা একেবারে ক্রাম্বল ক্রাম্বল হয়ে যায়, ওটা বারবার করে জলে ডিপ করে তারপরে আবারও ময়দা ডাস্ট করে ভালো করে ঝাড়তে হয়, তাহলে ওরকম তৈরি হয়ে যায়। কিন্তু আমি এখন অতটা করছি না, দুবার করে কোটিং করছি, আর এই একই প্রসেসে আমি বাকি সমস্ত চিকেন পিসেস গুলো কোট করে নেব। এই দেখুন সবগুলো হয়ে গেছে, এবার আমরা যাব ফ্রাই করার জন্য। তো তেলটা আমাদের মিডিয়াম গরম লাগবে, মিডিয়াম গরম তেল হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে চিকেনটা ছেড়ে দেব। তো হিটটা আমি প্রথমে মিডিয়াম রেখেছি, একটু পরে আমি লো করে দেব, তারপরে যদি কালার আসতে একটু দেরি হয় তাহলে আমি একটু মিডিয়াম করে দেব আবার,
মোট কথা, এখন শুরুতে মিডিয়াম হিটে আছে, যখন ওপরের কোটিংটা একটু শক্ত হয়ে যাবে তখন আমরা হিটটাকে লো করে দেব, যাতে জলদি জলদি কালার না আসে কিন্তু ভেতর পর্যন্ত খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো লো হিটে করে আমরা মোটামুটি 10-12 মিনিটের জন্য ভেজে নেব। যদি দেখেন 10 মিনিট পরে ঠিকঠাক কালার আসেনি, তাহলে হিটটা একটু মিডিয়াম করে দিন, তাহলে ঝটপট কালার চলে আসবে, গোল্ডেন কালার করে নামিয়ে নেবেন। তো 10 মিনিট ধরে আমাদের লো হিটে ফ্রাই করতে হবে, আর তারপরে দেখুন আমাদের চিকেন কিন্তু একদম তৈরি হয়ে গেছে ফ্রাই হয়ে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। এই বড় যে ঝাড়াটা নিয়েছি এর মধ্যেই আমি এরকম করে রেখে দেব, তাতে কি হবে যে তেলটা আছে সেটা অন্য একটা পাত্রে চলে যাবে। এরকম করে আমি একটা পাত্রের ওপরে রেখে দেব, আর এরকমই সেম প্রসেসে আমি বাকি চিকেন পিসেস গুলো ফ্রাই করে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের খুবই টেস্টি, খুবই ইয়াম্মি, আর বাইরে থেকে ক্রিস্পি, ভেতর থেকে জুসি দেশি চিকেন ফ্রাই রেডি। তো অবশ্যই রেসিপি ট্রাই করবেন, ট্রাই করলে দেখবেন খুবই পছন্দ হবে সবার। অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আমি আপনাকে একটু দেখাচ্ছি, দেখুন বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতর থেকেও দেখুন একদম নরম আর জুসি। এটা কিন্তু দেশি চিকেন, এই জন্য হাড়ের সাথে খুব লেগে থাকে, লেগে আছে এটা দেখে কিন্তু বিচার করা যাবে না। আপনি চিকেনটা দেখুন কতটা জুসি দেখতে লাগছে, আর খেতেও দারুণ হয়েছে। অবশ্যই রেসিপি ট্রাই করুন বন্ধুরা, আর ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করুন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।